আমাদের জানা মতে আটপাড়া উপজেলার 3 নং নূরেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সাহেব খুব ভালো মানুষ। উনি সর্বদাই কিসে জনগণের মঙ্গল হবে এ নিয়ে তিনি ভাবেন। এলাকার জনগণও উনাকে ছাড়া অন্য কাউকে চেয়ারম্যানের আসনে বসাতে চান না। উনি চেয়ারম্যান হওয়াতে এলাকার অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ হবে বলে আমরা আশা করি। আপনারা নিজেই উনার মুখ থেকে শুনেন উনি কি কি উন্নয়নমূলক কাজ করেছেন আর কি কি করার আশা আকাঙ্ক্ষা আছে। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহজাহান কবির, চেয়ারম্যান 3 নং ইউনিয়ন পরিষদ আটপাড়া নেত্রকোনা। আমি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ার পর আমার ইউনিয়নে অত্যন্ত সুচারুভাবে সুনাম এবং দক্ষতার সহিত এবং সততার সহিত এবং অত্যন্ত নিষ্ঠার সহিত সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি পরিচালনা করে আসছি। এবং আমার ইউনিয়নে চলতি বন্যায় যে সমস্ত সরকার কর্তৃক ত্রাণ দেওয়া হচ্ছে সেগুলো আমি টলার যুগে বিভিন্ন জায়গাতে গিয়ে আমার ইউনিয়ন পরিষদের সচিব এবং মেম্বার সহ তাদেরকে নিয়ে এবং টেক অফিসার সহ আমি খুব সুন্দরভাবে এ পর্যন্ত বিতরণ করে আসছি। ত্রাণের কোনো অভাব হয়নি, ত্রাণ সরকার অপ্রীতন দিচ্ছে এবং আমরাও ঠিক সেভাবে বিতরণ করছি। এবং আমার ইউনিয়নে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জন্ম নিবন্ধনের কাজ এবং ওই বিগত করোনার সময় সরকারের যে টার্গেট ছিল সে টার্গেট মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি এবং টার্গেট ফিল আপও হয়েছে। ইনশাআল্লাহ আমার এই কাজ আগামী দিনে অব্যাহত থাকবে। উন্নয়ন কর্মকাণ্ড আমি অত্যন্ত সুন্দরভাবে হাত দিয়েছি এবং আমি উন্নয়ন কর্মকাণ্ড করেও যাচ্ছি। আমার নির্বাচন এলাকা যিনি মাননীয় সংসদ সদস্য জননেতা অসীম কুমার উকিল এমপি মহোদয়, তিনি আমাকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করছেন, সবসময় খোঁজখবর নিচ্ছেন এবং আমার ইউনিয়নের তিনি ত্রাণ বিতরণে উনি এবং ওনার সহধর্মিনী অধ্যাপক উপ উকিল ওনারাও 2 দিন এসে ত্রাণ দিয়ে গেছেন। এবং আমার ইউনিয়নের সবচেয়ে বড় সাফল্য হলো আটপাড়া উপজেলার মধ্যে যে সমস্ত কমিউনিটি ক্লিনিক আছে এবং উপজেলা সদর হাসপাতাল আছে, তন্মধ্যে ভুবনেশ্বর ইউনিয়নে ইউপি অফিস সংলগ্ন একটি পরিবার কল্যাণ কেন্দ্র আছে। এই কেন্দ্রে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি এই হাসপাতালের উন্নয়নের জন্য আমি 32 ইঞ্চি টিভি পরিষদের পক্ষ থেকে দিয়েছি। কোনো ফ্যান ছিল না, আমি 5টি ফ্যানের ব্যবস্থা করেছি, কোনো বসার কোনো চেয়ার ছিল না, আমি 9টি চেয়ারের ব্যবস্থা করে দিয়েছি। হাসপাতালের রাস্তা একটু বন্যা হলেই মাটি পানিতে ডুবে যেত, লোকজন যাতায়াত করতে পারত না, আমি সেই রাস্তাটিও সংস্কার করে দিয়েছি এবং রাস্তা পাকাকরণও হয়েছে। এবং এই হাসপাতালে এই পর্যন্ত 41 জন মহিলার নর্মাল ডেলিভারি হয়েছে, যেটা আটপাড়া উপজেলার মধ্যে সবচেয়ে রেকর্ডকৃত অবস্থান। এবং 41 জনের ঊর্ধ্বে আটপাড়া উপজেলা সদর হাসপাতালেও নর্মাল ডেলিভারি হয়নি। ইনশাআল্লাহ আমার এই চেষ্টা আগামী দিনে অব্যাহত থাকবে এবং আমি এই ইউনিয়নকে, অবহেলিত ইউনিয়নকে একটি উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি কাজ করে যাচ্ছি, আগামী দিনেও কাজ করব। এবং আমি এই ব্যাপারে প্রশাসনের কর্মকর্তা এবং সরকারি রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার এলাকার মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, সকলের সহযোগিতা পাচ্ছি এবং আগামী দিনেও আমি সহযোগিতা পাবো। এবং আমার দৃঢ় বিশ্বাস এই ইউনিয়নকে আমার পরিষদের সকল সদস্যগণকে সঙ্গে নিয়ে আমি একটি উন্নত ইউনিয়ন হিসাবে আমি রূপান্তরিত করব। এবং জননেত্রী শেখ হাসিনা ঘোষিত যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে দৃঢ় তত্ত্ব নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন, এই ব্যাপারে আমিও আমার এই কিছুটা জায়গা থেকে যতটুকু পারি আমি সহযোগিতা করে যাব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনার ওই যে রাস্তাটা এটা পাকাকরণের তো প্রয়োজন। জি, আপনার তো এরকম কিছু রাস্তা আছে যদি পাকাকরণ হয় না? আমার ইউনিয়নে লক্ষ্মীপুরের মাথা থেকে বামন্দি ইউপি অফিস পর্যন্ত যাওয়ার খুব অসুবিধা, রাস্তাটি পাকাকরণ হয় নাই। তবে এই রাস্তাটি টেন্ডার হয়েছে, ইনশাআল্লাহ যিনি টেন্ডার পেয়েছেন তিনি অবশ্যই কাজ শুরু করবেন। এবং মল্লিকনগর থেকে রাজাকালীর ব্রিজ পর্যন্ত এবং দেওগাঁও মাইসপাড়া থেকে রাজাকালীর ব্রিজ পর্যন্ত যে রাস্তাটি বাকি আছে
সেটিও আমার এলাকার মাননীয় সংসদ সদস্য মহোদয় উনি জানেন এবং ওনার সঙ্গে বারবার যোগাযোগ হচ্ছে। তিনিও অত্যন্ত আন্তরিক এই রাস্তাগুলো করে দেওয়ার জন্য এবং উনি যখনই বরাদ্দ পাবেন তখনই উনি এগুলোর ব্যাপারে উনি হস্তক্ষেপ করবেন এবং এই কাজগুলো উনি করে দেবেন। তিনি আমাকে কথা দিয়েছেন যে আমার ইউনিয়নের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপারে উনি আমাকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমার ইউনিয়নে আরও অনেক কিছু কিছু প্রকল্প আছে যেগুলো আমরা হাতে নেওয়ার জন্য আমরা পরিকল্পনা তৈরি করেছি এবং সেই পরিকল্পনা মোতাবেক আমরা এগোচ্ছি এবং আগামী দিনে এগুলো বাস্তবায়ন করবই। ইনশাআল্লাহ আমার ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করার জন্য আমি দৃঢ় সংকল্পবদ্ধ এবং ইনশাআল্লাহ আগামী দিনে আমার পরিকল্পনা মাফিক আমার ইউনিয়নকে উন্নয়নের জন্য যা করার প্রয়োজন আমি সব কিছু আমি করে যাব এবং আমি সকলের এই ব্যাপারে সকলের সহযোগিতা আমি কামনা করছি। ইনশাআল্লাহ আমি কামিয়াবি হবই, কারণ উন্নয়ন করতে হলে লোভ লালসা উদ্যে থাকতে হয়। আমার কোনো লোভ নেই, আমার কোনো ছাওয়া নেই এবং আমি কিছু পাওয়ার জন্য চেষ্টাও করিনি, অতীতেও করিনি, বর্তমানেও করি না, ভবিষ্যতেও আমি করব না। আমি চাই উন্নয়ন, শুধু উন্নয়ন এবং জাতির জন্য বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার কাজে সহযোগিতা করার জন্য আমি দৃঢ় সংকল্পবদ্ধ এবং ইনশাআল্লাহ আগামী দিনে সেই বিষয়টি মাথায় রেখেই আমি কাজ করে যাব। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।